নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এর কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে তোমাদের কোন চ্যাপ্টারটি প্রয়োজন তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি সেই চ্যাপ্টারের উপর ভিডিও বানাবো। তো সেখানে অনেকেই অনেক রকম কমেন্ট করেছিল, বেশিরভাগ কমেন্ট আমি পেয়েছিলাম যে স্থানাঙ্ক জ্যামিতির পোর্শনটা থেকে। মানে অনেকে বলছিল যে সরলরেখাটা টু সিটা বানাও, আবার অনেকে বলছে যে তোমার ওই অধিবৃত্ত পরাবৃত্ত এগুলো বানাতে, ঠিক আছে। তো সেই কারণে আমি প্রশ্নমালা টু সি শুরু করছি, ঠিক আছে, সরলরেখা প্রশ্নমালা টু সি। যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা জানবে যে আমি প্রথমে প্রশ্নমালা টু এ দিয়েছিলাম, তারপর প্রশ্নমালা টু বি দিয়েছিলাম, তো এখন আমি প্রশ্নমালা টু সি দিচ্ছি। আর যারা নতুন তাদের বলে দিচ্ছি যে আমার চ্যানেলের ম্যাথ সিরিজে তোমরা যদি ঢুকে যাও তো ওখানে দেখবে যে প্লেলিস্টে গিয়ে দেখবে আমার চ্যাপ্টার ওয়াইজ সব আলাদা আলাদা করে ভিডিও বানানো আছে, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। তো সেখান থেকে তোমরা দেখবে যে সরলরেখা দেওয়া আছে, ওখানে প্রশ্নমালা টু এ আছে, টু বি আছে, ওখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। তো দেখো, আর বেশি কথা না বলে চ্যাপ্টারটি শুরু করা যাক। তো এই চ্যাপ্টারটিতে মূলত যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে একটি বিন্দু থেকে একটি সরলরেখার দূরত্ব। তো দেখো, প্রথমে ফর্মুলাটা আমি লিখেছি যে পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু থেকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো সরলরেখার লম্ব দূরত্ব, ঠিক আছে। তাহলে এইটা যদি পি বিন্দু হয় আর এটা যদি সরলরেখা হয় তাহলে এই পি বিন্দু থেকে সরলরেখাটি লম্ব দূরত্ব, মানে এই দূরত্বটা না কিন্তু লম্ব দূরত্ব, লম্বালম্বি যে দূরত্ব তার ফর্মুলা হচ্ছে এটা। তো এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। দেখো, যে সরলরেখাটি দেওয়া থাকবে সেটার উপর তুমি বিন্দুটা বসিয়ে দিলে, তাহলে এক্সের জায়গায় এক্স ওয়ান চলে এলো, ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান চলে এলো, আর যেরকম ছিল থাকলো। আর নিচে যেটা হবে, মানে এই যে সরলরেখা দেওয়া ছিল তার এক্সের সহগ এ অর্থাৎ রুটের মধ্যে এ স্কোয়ার, ওয়াইয়ের সহগ বি অর্থাৎ রুটের মধ্যে বি স্কোয়ার, ঠিক আছে, এটার মড নিতে হবে। কারণ এটা যদি মাইনাস ভ্যালু চলে আসে, কারণ আমরা জানি যে দূরত্ব কখনো মাইনাস হয় না, সেই কারণে মাইনাস ভ্যালু যদিও আসে তখন সেটা মডের জন্য পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে, সেই কারণে মডটা নেওয়া। তাহলে এটাই হলো অ্যাকচুয়ালি ফর্মুলাটা। এবার আমরা সরাসরি প্রশ্নমালার অঙ্কে ঢুকে যাচ্ছি। তো প্রশ্নমালার অঙ্কের এক নম্বর যে অঙ্কটি আছে বলছে মাইনাস টু কমা মাইনাস ফোর বিন্দু থেকে সিক্স এক্স মাইনাস এইট ওয়াই ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ সরলরেখার লম্ব দূরত্ব কত। তো যেরকম বললাম একটু আগেই, প্রথমে তোমাদের করতে হবে এই সরলরেখার উপর এই বিন্দুটা বসিয়ে দিতে হবে। তাহলে এক্সের জায়গায় মাইনাস টু, ওয়াইয়ের জায়গায় মাইনাস ফোর বসিয়ে দিলাম, আর নিচে কী করতে হবে, এক্সের সহগ আছে সিক্স, তাহলে সিক্সের স্কোয়ার, ওয়াইয়ের সহগ আছে মাইনাস এইট, তাহলে মাইনাস এইটের স্কোয়ার নিচে হবে। তাহলে এটা যদি আবার তোমরা ক্যালকুলেটারে একটু যোগ বিয়োগ করে নাও তো এটা চলে আসবে এখান থেকে পাঁচ বাই দশ অর্থাৎ এক বাই দুই চলে আসবে, ঠিক আছে। এটা আর করা কোনো খুব একটা আহামরি কাজ নয় যে ক্যালকুলেটারে যোগ বিয়োগ। তো এ হচ্ছে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, তিন নম্বরটা বলছে যে ধরি নির্ণয় বিন্দু এ কমা জিরো, ঠিক আছে। তাহলে মনে করা হলো যে নির্ণয় বিন্দু এ কমা জিরো, তাহলে শর্তানুসারে হচ্ছে থ্রি এ ইন্টু থ্রি এ মাইনাস ফোর কমা জিরো, অর্থাৎ এই বিন্দুটা ওই যে প্রশ্নে যেটা দেওয়া আছে, তোমরা প্রশ্নটা বই থেকে দেখো যে প্রশ্নে দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই, এটা তার উপর বসিয়ে দেওয়া হলো। তো এটা তার উপর বসিয়ে দিলে হয় থ্রি এ মাইনাস ফোর ইন্টু জিরো, আর নিচে এক্সের সহগ মানে থ্রি আর ওয়াইয়ের সহগ মানে ফোর, প্রশ্নে দেওয়া আছে যে দূরত্ব হয় সিক্স বাই ফাইভ, তো এটা ইকুয়াল টু সিক্স বাই ফাইভ লেখা হলো। তাহলে এইবার এটা যদি যোগ বিয়োগ করো, থ্রি এ ইজ ইকুয়াল টু সিক্স বাই ফাইভ, নিচে নিচে ফাইভ ফাইভ কেটে গেলে এ ইজ ইকুয়াল টু হয় প্লাস মাইনাস টু, ঠিক আছে। কারণ এখানে যেহেতু মড ছিল, এটার মান প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, কারণ এ এর মান যদি নেগেটিভ হয় তাহলে আমরা টু নেব, আর এর মান যদি পজিটিভ হয় তাহলে আমরা প্লাসই নেব, ঠিক আছে, সেই কারণে প্লাস মাইনাসটা নেওয়া হচ্ছে। তো এটা সবসময় মনে রাখবে যে মড যখন তোলা হয় তখন তার আগে একটা প্লাস মাইনাস নিতে হয়, ঠিক আছে। তো এই প্লাস মাইনাসটা এখানে লেখা হয়েছে। তাহলে সুতরাং বিন্দুটি হলো প্লাস মাইনাস টু কমা জিরো, এটাই হলো সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, তারপরে চার নম্বরে আছে মূল বিন্দু থেকে এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস বি ইজ ইকুয়াল টু জিরো সরলরেখার লম্ব দূরত্ব হবে। তাহলে মূল বিন্দু মানে আমরা সকলেই জানি যে জিরো জিরো বিন্দু, ঠিক আছে। তো আমরা প্রথমে এই যে সরলরেখাটি আছে এটাকে একটু সাজিয়ে লিখে নিচ্ছি। তো সাজিয়ে লেখা মানে জাস্ট এটা থেকে এ দিয়ে গুণ করছি এ এক্স, আর এটা দিয়ে গুণ করলে এ স্কোয়ার, বি দিয়ে গুণ করলে বি ওয়াই, আর বি দিয়ে গুণ করলে মাইনাস বি স্কোয়ার। তো এটা যদি সাজিয়ে লিখি এটা হয়ে যায় এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো হয়ে যায়। তাহলে এইবার আমরা যেরকম শিখলাম যে লম্ব দূরত্ব মানে মূল বিন্দু মানে জিরো জিরো বিন্দু, জিরো কমা জিরো, তাহলে এই এক্সের জায়গায় জিরো বসাবো,
ওয়াই জায়গায় জিরো বসাবো আর বাকিটা যা আছে লিখবো, আর নিচে এক্স এর সহগ মানে এ তাহলে এ স্কোয়ার, আর ওয়াই এর সহগ মানে বি তার মানে বি স্কোয়ার। তার মানে দেখো এ ইন্টু জিরো মানে টোটালটা জিরো হয়ে যাচ্ছে, মড থাকার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এবার উপরে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা একটা কাটাকুটি হয়ে গিয়ে উপরে একটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, অথবা তুমি যদি ওপরে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করো তাহলে উপরে এটা হয়ে যায়, আর নিচে রুট ওভার দুটো মিলে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যায়। তো এটা এটা কেটে গিয়ে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট যে প্রবলেমটি রয়েছে, সুতরাং এটা সঠিক অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রবলেম নাম্বার সিক্স, নেক্সট প্রবলেম নাম্বার সিক্স। তো প্রবলেম নাম্বার সিক্সে বলছে যে সি এর মান ঋণাত্মক হলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো সরলরেখার মূলবিন্দু থেকে দূরত্ব হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে সরলরেখাটি আছে এর মূলবিন্দু থেকে দূরত্বের ফর্মুলা আমরা জানি, কি জানি যে মূলবিন্দু মানে জিরো জিরো, তাহলে এক্সের জায়গায় জিরো বসাবো ওয়াইয়ের জায়গায় জিরো বসাবো আর এই সিটা লিখে দেবো, তাহলে এখানে আলটিমেটলি উপরে হবে সি কারণ এগুলো জিরো হয়ে যাবে, আর নিচে কি হবে বলো রুট ওভার এক্সের সহগ মানে এ স্কোয়ার আর প্লাস ওয়াইয়ের সহগ মানে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইবার দেখো এটা হচ্ছে আমাদের নির্ণেয় দূরত্ব, কিন্তু প্রশ্নে বলেছে যে সি এর মান ঋণাত্মক, তার মানে সি এর মান যদি নেগেটিভ হয় তাহলে এই পুরোটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই পুরোটা নেগেটিভ হয়ে যায় সম্ভব নয়, কারণ কি, কারণ হচ্ছে যে কোনো কোনো দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এর আগে যদি আমি একটা মাইনাস দিয়ে দিই তাহলে এই সি নেগেটিভ আর এই মাইনাস এই দুটো মিলে একটা পজিটিভ ভ্যালু হয়ে যাচ্ছে, যাই হোক একটা পজিটিভ ভ্যালু হয়ে যাচ্ছে, সেই কারণে এটা হচ্ছে মাইনাস সি এ বি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ বি এরটা সঠিক উত্তর। নেক্সট প্রবলেম নাম্বার এইট, প্রবলেম নাম্বার এইটে বলছে যে মূলবিন্দু থেকে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো সরলরেখার লম্ব দূরত্ব কোনটি, সরলরেখার লম্ব দূরত্ব কোনটি। তাহলে এটা খুবই ইজি, মানে ওই যেরকমটা শেখালাম এক্সের জায়গায় জিরো ওয়াইয়ের জায়গায় জিরো আর নিচে এটা, তার মানে এটা যদি আমরা ক্যালকুলেশান করি ফাইভ বাই ফাইভ অর্থাৎ কেটে কুটে ওয়ান হয়ে যায়, অর্থাৎ এটা সঠিক অ্যান্সার। তো এটা তো আট হলো, এবার প্রবলেম নাম্বার নাইন। প্রবলেম নাম্বার নাইনে বলছে যে টু কমা মাইনাস ওয়ান বিন্দু থেকে টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো সরলরেখার লম্ব দূরত্ব কোনটি। তো এটাও একইভাবে করতে হবে, এটা খুবই সোজা চ্যাপ্টার, যে এক্সের জায়গায় কত বসাবো টু বসাবো, ওয়াইয়ের জায়গায় বসাবো মাইনাস ওয়ান দিয়ে উপরে লিখবো, আর নিচে কী লিখবো এক্সের সহগ বারোর স্কোয়ার আর ওয়াইয়ের সহগ পাঁচের স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেটারে যদি তোমরা করে দেখো তাহলে এটার ভ্যালু আসছে টু একক। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার টেন হয়তো হতে পারে, এখানে দেখা যাচ্ছে না নাম্বারটা, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নিতে পারো, আমি অঙ্কটা পড়ছি। যে নিচের কোন শর্তটি সিদ্ধ হলে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর ইজ ইকুয়াল টু জিরো সরলরেখা থেকে মাইনাস টু কমা ওয়ান বিন্দুর লম্ব দূরত্ব চার একক হবে। ঠিক আছে, তাহলে কোন শর্তটি সিদ্ধ হলে এই সরলরেখা থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব চার একক হবে। তাহলে আমরা প্রথমে এই সরলরেখা থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব বার করি, তাহলে এক্সের জায়গায় বসাবো মাইনাস টু, ওয়াইয়ের জায়গায় বসাবো ওয়ান আর বাকিটা আর বসিয়ে দেবো, আর নিচে বসাবো পি স্কোয়ার আর এটা কিউ এ স্কোয়ার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত বলে দিচ্ছে দূরত্ব চার একক, তাহলে ইজ ইকুয়াল টু চার হয়ে গেল। তাহলে এবার যদি আমরা এটাকে ভেঙে ফেলি, ও সরি, তো এবার এটাকে ভাঙলে দেখো কী হচ্ছে, আমি বলেছিলাম একটু আগে যে যখন মড আমরা তুলবো তখন এর আগে প্লাস মাইনাস চিহ্ন দেব। ঠিক আছে, তো এই প্লাস মাইনাস চিহ্নটাকে সরানোর জন্য আমরা দুদিকে স্কোয়ার করে নিচ্ছি, তাহলে স্কোয়ার করলে আর প্লাস মাইনাসের কোনো ব্যাপার থাকবে না, কারণ মাইনাসই হোক বা প্লাস হোক স্কোয়ার করলে সেটা প্লাসই হবে। তাহলে দেখো উপরে ছিল এটা মাইনাস টু পি প্লাস কিউ মাইনাস আর, এটা স্কোয়ার লিখলাম, আর ডান দিকে ছিল চার, চারের স্কোয়ার ষোলো, আর এটার স্কোয়ার করলে এটা ডান দিকে চলে যায়, এটার স্কোয়ার করলে রুট উটে হয়ে যায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, তো এইবার এটা জাস্ট করা হলো, সুতরাং এটাই দেখো ডি নম্বর অপশানে এটাই দেওয়া রয়েছে যে টু কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্সটিন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই যে এই এই যে অপশানটা আছে এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তো যেহেতু হোল স্কোয়ার আছে মাইনাস কমন নিলে আর কোনো অসুবিধা হবে না, সুতরাং ডি এরটা সঠিক অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে বহু বিকল্পই শেষ হয়ে গেল, এইবার আমরা অতি সংক্ষিপ্ততে যাচ্ছি। তো অতি সংক্ষিপ্ততে যাওয়ার জন্য আমাদের যে অঙ্কটি করব সেটা হচ্ছে দেখো
প্রবলেম নাম্বার 4, অতি সংক্ষিপ্ত প্রবলেম নাম্বার 4। এটা ভাবার কোনো কারণ নেই যে 1, 2, 3 হলো না কেন, এটা হবে, নিশ্চয়ই হবে। কারণ আমি আগেও বলেছি যে আমার এখানে প্রায় মোস্টলি সবগুলো পরপর করা আছে, কিছু এবার যখন যেটা পারিনি বা যখন যেটা হয়নি তখন সেটা আমি পরে লাস্টে করেছি। তো সেই কারণেই আমি পুরোটাই যখন কভার করব তখন দেখবে আলটিমেট সবই হয়ে যাবে, কোনোটার বাকি থাকবে না, ঠিক আছে? তো সেই কারণে এখন ফোরটা দেখো, ফোরের অঙ্কটিতে যে আছে বলছে -3,4 বিন্দু থেকে 2x-3y প্লাস কে ইজ ইকুয়াল টু 0, সরলরেখার লম্ব দূরত্ব 2√3, ঠিক আছে? লম্ব দূরত্ব 2√3 বলে দিয়েছে, তাহলে কে এর মান নির্ণয় করতে হবে। সিমিলার প্রবলেম, তাহলে এইবার আমরা কি করব, এক্স এর জায়গায় বসাবো -3, ওয়াই এর জায়গায় বসাবো 4, এটা উপরে আর নিচে রুটে 2 এর স্কোয়ার আর -3 এর স্কোয়ার ইকুয়াল টু 2√3, কারণ বলে দিয়েছে দূরত্বটা। তাহলে এইটা থেকে জাস্ট ক্যালকুলেশন করলে চলে আসে যে -6 চলে আসে, এই যে এটা গুণ করলে এটা -12 প্লাস কে, এইবার এটা যোগ বিয়োগ করলে -18 চলে আসে। এইবার মডটা যদি তুলে দিই তাহলে আমরা প্লাস মাইনাস নেবো, আমরা শুধু প্লাস নিয়ে কাজ করছি এখানে। তাহলে প্লাস নিয়ে যদি কাজ করি, এই √3টা যদি ডান দিকে চলে যায় দেখো কি হয়ে যাবে, √13, আর √13 মানে একটা 13 হয়ে যাবে, আর সামনে 2 আছে মানে 13 × 2 = 26 হয়ে যাবে, তাই তো? আর এখানে -18 আছে। এবার এইবার যদি আমরা কে এর ভ্যালুটা বার করতে চাই তাহলে কে ইজ এই যে -18 আছে এটা ডান দিকে যেতে হবে, তাহলে ডান দিকে গেলে কী হবে, ডান দিকে গেলে 26+18 হয়ে যাবে, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু 44 হয়ে যাবে। আচ্ছা, এটা তো জাস্ট প্লাস নিয়ে করলাম, এবার যদি মাইনাস নিয়ে আমরা কাজ করি তাহলে এখানটা একটা মাইনাস নিয়ে যদি কাজ করি এখানটা একটা মাইনাস হবে, এখানটায় একইভাবে এখানটাই শুধু হবে -26, ঠিক আছে? এটা +26 হয়েছিল প্লাস নিয়ে কাজ করার জন্য, আর মাইনাস নিয়ে কাজ করলে -26 হবে। আচ্ছা, এবার যদি আমরা -18টাকে ডান দিকে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে, -26+18, ওকে, কারণ এটা মাইনাস নিয়ে আমরা কাজ করছি। তাহলে এটা যদি আমরা করি তাহলে হয় -8, তার মানে কে এর ভ্যালু দুটো হতে পারে, একটা হতে পারে 44 আর একটা হতে পারে -8। 44টা কখন হবে, যখন আমরা প্লাস নিয়ে কাজ করব, আর -8 হবে যখন আমরা মাইনাস নিয়ে কাজ করব। আরও একবার বলে দিচ্ছি আমি, যখন এই মডিউলাসটা তোলা হয় তখন এর সামনে একটা প্লাস এবং মাইনাস লিখতে হয়, যখন আমরা প্লাসটা ধরে অঙ্কটা করছি তখন এটা আসছে, যখন মাইনাস ধরে অঙ্কটা করছি তখন এটা আসছে, ঠিক আছে? খুব সিম্পল। আচ্ছা, নেক্সট প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 বলা আছে যে একটি সরলরেখার অক্ষ দুটির ওপর ছেদিতাংশ যথাক্রমে এ ও বি, অর্থাৎ কি মানে একটা সরলরেখা, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, একটা সরলরেখা আছে এক্স অক্ষকে এ তে ছেদ করছে আর বি ওয়াই অক্ষকে বি দৈর্ঘ্যে ছেদ করছে, এটাই বলতে চাইছে। আচ্ছা, এবার মূলবিন্দু থেকে সরলরেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি। আচ্ছা, আরও একবার ছবিটা আঁকছি, এটা ছিল সরলরেখাটি, এটা মূলবিন্দু, মূলবিন্দু থেকে সরলরেখাটির উপর লম্ব আঁকা হলো, তাহলে এইটা বলা হয়েছে পি, এটা পি হলে আমাদের দেখাতে হবে এটা ইকুয়াল টু এটা হয়, ঠিক আছে? তাহলে আমরা যখন সরলরেখার প্রথম চ্যাপ্টারটা পড়েছিলাম সেখানে পড়েছিলাম যে ছেদিতাংশ আকার, ছেদিতাংশ আকার, যদি সরলরেখাটি এক্স অক্ষকে এ তে ছেদ করে এবং ওয়াই অক্ষকে বি তে ছেদ করে তাহলে সরলরেখাটিকে আমরা লিখতে পারি x/a + y/b ইজ ইকুয়াল টু 1, এটা সরলরেখার ছেদিতাংশ আকার। যারা দেখনি বা ভালো করে এখনও বুঝতে পারছো না ছেদিতাংশ আকারটা কী বা পড়েছো হয়তো বুঝতে পারোনি, তাদের জন্য আমি ওই ভিডিওগুলো রেকমেন্ড করব, ঠিক আছে? তোমরা অবশ্যই দেখে নাও, তোমাদের আর কোনো প্রবলেমই হবে না জিওমেট্রি নিয়ে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এইবার যদি আমরা এই 1টা বাদিকে আনি তাহলে এটা আমাদের হয়ে গেল সরলরেখার সমীকরণ, এটা সরলরেখার সমীকরণ। এইবার জাস্ট কী করব, মূলবিন্দু থেকে এর দূরত্ব বার করব। তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব মানে আমরা কি জানি যে এই এক্স যে আছে এক্সের জায়গায় 0 বসাবো, ওয়াই যে আছে 0 বসাবো, দিয়ে উপরে হবে, তাই তো? এটাই করা হয়েছে, দেখো। এই যে এক্সের জায়গায় 0 বসিয়েছি, ওয়াইয়ের জায়গায় 0 বসিয়েছি, আর 1টা যেরম ছিল লিখেছি, আর এক্সের সহগ ছিল 1/a তার হোল স্কোয়ার লিখেছি, আর ওয়াইয়ের সহগ ছিল 1/b তার হোল স্কোয়ার লিখেছি, ঠিক আছে? তো এইবার এটা যদি আমরা ক্যালকুলেশান করি এবং এটা উপরে তাহলে হচ্ছে 1, মড আছে বলে 1, আর নিচে রুটের মধ্যে এটাই থাকলো আর ডান দিকে পি থাকলো। এবার যদি দুদিকে আমরা স্কোয়ার করে দিই স্কোয়ার, তাহলে উপরে 1 এর স্কোয়ার 1ই হয়, নিচে রুট আছে তাহলে রুটটা উঠে গিয়ে শুধু এটা থাকলো আর ডান দিকে পি স্কোয়ার হলো, ওকে। এবার দেখো জাস্ট উল্টে দিয়েছি দুদিকে, তাহলে বাঁদিকে যদি উল্টে দিই 1/ আছে তাহলে এটা 1টা উল্টে গেলো, এদিকটা হয়ে গেলো, আর এদিকে পি স্কোয়ার / 1 ছিল উল্টে গিয়ে 1/p² হয়ে গেলো,
তার মানে আমাদের প্রবলেমটা প্রুফ হয়ে গেল। ওকে আচ্ছা, নেক্সট প্রবলেম নাম্বার সেভেন। প্রবলেম নাম্বার সেভেন অতি সংক্ষিপ্ত চলছে, প্রবলেম নাম্বার সেভেন। তো প্রবলেম নাম্বার সেভেন বলছে যে 2,1 বিন্দু থেকে 8x + 6y = 17, 8x + 6y = 17 এবং 4x + 3y + 1 = 0 সরলরেখা দুটির লম্ব দূরত্ব নির্ণয় করো এবং তারপর প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে দূরত্বও নির্ণয় করো। মানে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুবই ইন্টারেস্টিং অঙ্ক। দেখো বলছে যে দুটো সরলরেখা আছে, আমি ধরে নিলাম যে এই সরলরেখা দুটি এই। আচ্ছা এইবার 2,1 বিন্দু আছে একটা, এইবার 2,1 বিন্দুটা এই সরলরেখা দুটির মাঝে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, কোথায় থাকবে সেটা এখনও নিশ্চিত নয়, ঠিক আছে। প্রশ্নে বলেছে যে এই যদি বিন্দুটা ধরে নিলাম আমি এখানেই আছে, তখন এটা থেকে এটার দূরত্ব বার করো, এটা থেকে এটার দূরত্ব বার করো এবং এই সরলরেখা দুটির মধ্যেও দূরত্বটা বার করো। তো এইটা কিভাবে করব, দেখো প্রথমে ওই বিন্দু থেকে দুটো সরলরেখার দূরত্ব বার করা তো সোজা অঙ্ক ব্যাপার, ওটা কোনো ব্যাপার না। তো ওটা করতে গেলে দেখো আমাদের প্রথমে যদি আমি -2,1 বিন্দু থেকে এর দূরত্ব বার করতে চাই, তাহলে এই যে এক্স আছে এক্সের জায়গায় 2 বসাবো, ওয়াই আছে ওয়াইয়ের জায়গায় 1 বসাবো, দিয়ে উপরে লিখবো আর নিচে এক্সের সহগ অর্থাৎ 8 স্কোয়ার লিখবো আর ওয়াইয়ের সহগ অর্থাৎ 6 স্কোয়ার লিখবো, সিম্পল ব্যাপার। তো এইটা যদি ক্যালকুলেটারে তোমরা করে দেখো তাহলে এটার অ্যান্সার আসবে 1/2, ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন 1/2 আসবে। একইভাবে আমরা এই সরলরেখাটার দূরত্ব বার করবো, অর্থাৎ 4x + 3y = 1, এক্সের জায়গায় বসাবো 2, ওয়াইয়ের জায়গায় বসাবো 1, দিয়ে উপরে লিখবো আর 4 স্কোয়ার আর 3 স্কোয়ার নিচে লিখবো, ঠিক আছে। তো এটাও ক্যালকুলেটারে করে দেখলে আসবে 12/5। ওকে তার মানে বিন্দুটা থেকে দুটো সরলরেখার দূরত্ব বের হয়ে গেল, এইবার সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব বার করতে হবে, তাই কি না, তাই বলেছো তো? হ্যাঁ, এবং তারপর প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। এটা এখানে করা নেই, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো তো জাস্ট ছবিটা আঁকবে, ঠিক আছে, খুব ভালো করে বুঝে ছবিটা আঁকবে। তো ছবিটা যদি আঁকো তোমরা দেখতে পাবে যে জাস্ট দেখবে যে এই যে সরলরেখাটি আছে এই সরলরেখাটি কোথায় ছেদ করছে বলো, এক্স অক্ষকে। এই সরলরেখাটি যদি 17টা আমরা ডান দিকে আনি তাহলে এটাকে লেখা যায় এরকমভাবে, x/17/8 + y/17/6 = 1, এটা তোমরা আশা করি সকলেই বুঝতে পারছো। তো এরকম লেখার পরে এক্স অক্ষকে 17/8 এই বিন্দুতে ছেদ করছে আর ওয়াই অক্ষকে 17/6 এই বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। তাহলে 17/8 মানে 2 পয়েন্ট সামথিং আর 16/6 মানে 3-এর থেকে একটু ছোট। তাহলে আমি ধরে নিলাম যে এই সরলরেখাটি এরকম এরকম, এটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং আর এটা হচ্ছে 3-এর থেকে একটু কম। আচ্ছা এইবার তোমরা ওই সঙ্গেই দ্বিতীয় সরলরেখাটি আঁকতে হবে, মানে একইভাবে এটা যেরকমভাবে আঁকলাম দ্বিতীয়টাও ওরকমভাবেই আঁকতে হবে। তো দ্বিতীয়টা আঁকার জন্য দেখো প্রথমে এই 1টাকে ডান দিকে নিয়ে আসবে, তাহলে হলো -1। এইবার দুদিকে -1 দিয়ে ভাগ করবে, তাহলে এটা হবে x/-4, ওকে, আর এর +y/-3 হবে, আর ডান দিকে হবে 1, -1 দিয়ে যেহেতু ভাগ করেছি। তার মানে এই সরলরেখাটি এক্স অক্ষকে -4-তে ছেদ করছে, মানে এরকম জায়গায় ছেদ করছে, আর ওয়াই অক্ষকে ছেদ করছে -3-তে, মানে এরকম জায়গায়, বুঝতে পারলে? তাহলে এবার দ্বিতীয় সরলরেখাটি হলো এরকম, হলো এইটুকু এঁকে ফেললে খাতায় তোমরা যেভাবে বললাম আমি। তো আমি এবার ফ্রেশ করে ছবিটা আঁকছি, যে এই যে ছবিটা হলো এটা হলো প্রথম সরলরেখা, এটা হলো দ্বিতীয় সরলরেখা। এইবার তোমাদের দেখতে হবে যে 2,1 বিন্দুটা কোথায় আছে। তাহলে দেখো তোমরা লক্ষ্য করে যদি দেখো এই পয়েন্টটা যেটা হয়েছিল, মানে 17/8 হয়েছিল এই পয়েন্টটা, এই পয়েন্টটা 2-এর থেকে একটু বড়, ঠিক আছে, 2-এর থেকে একটু বড়, তার মানে 2 একটু আগে হবে, অর্থাৎ আর 1 যদি আমরা যাই তার মানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ যে 2,1 বিন্দুটা এরকম জায়গায় হতে পারে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে 2,1 বিন্দুটা এই দুটো সরলরেখার মাঝে হবে, ঠিক আছে, মানে এপাশেও হবে না এপাশেও হবে না। আমি শুরুতে যে তিন রকম যে হতে পারে সেটা বলেছিলাম, তার মধ্যে এখানে কোনটা হচ্ছে, এখানে হচ্ছে যে বিন্দুটা সরলরেখা দুটির মাঝে আছে,
মাঝে আছে, এখানেও নেই, মানে এইদিকেও নেই, আবার এইদিকেও নেই, ঠিক আছে? তাহলে এইবার দেখো খুবই সোজা হয়ে গেল ব্যাপারটা, যে এই সরলরেখা থেকে আমরা এই দূরত্বটা বার করেছি, সরি, এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্বটা বার করেছি, আবার এই বিন্দু থেকে এই দূরত্বটাও বার করেছি। তাহলে এই দুটো দূরত্ব যদি যোগ করে দিই, তাহলে এই সরলরেখা দুটির মধ্যে দূরত্ব চলে আসলো। এই কেসে যদি এখানে হতো তাহলে অন্য কিছু, বা যদি এই ধারে হতো বা এই ধারে হতো তাহলে অন্য কিছু হতো। এই কেসে এটা কিন্তু এই দুটো যোগ করে দিলেই সরলরেখা দুটির মধ্যে দূরত্ব চলে আসে, ঠিক আছে? তাহলে আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, বুঝতে পারলে খুবই ভালো, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? অথবা আরেকবার দেখে নিও, এই পোর্শনটা বুঝে যাবে, যেরকমভাবে বলছি খাতায় সেরকমভাবে করো, কোনো অসুবিধা হবে না। তো এটা জাস্ট ওইটুকুই করা আছে এখানে, তোমরা লাস্টে জাস্ট এই দুটো অর্থাৎ এই 1/2 আর এই 12/5 এই দুটো যোগ করে দেবে, তাহলে অ্যান্সার চলে আসবে। নেক্সট প্রবলেম নাম্বার এইটে বলা হয়েছে যে দেখাও যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু এ কস 2α এবং এক্স সেক আলফা প্লাস ওয়াই কোসেক আলফা ইজ ইকুয়াল টু 2a। সরলরেখা দুটির ও পর কি লিখেছে, সরলরেখা দুটির ওপর মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব দুটির বর্গের সমষ্টি এ এর মানের ওপর নির্ভর করে না। তার মানে সহজ কথায় অঙ্কটা যেটা জানতে চেয়েছে, মানে এই দুটো সরলরেখা আছে, একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বার করব, এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বার করব, যে দুটো দূরত্ব আমরা পাব তাদের বর্গের সমষ্টি, মানে এটাকে স্কোয়ার করব, এটাকে স্কোয়ার করব, দূরত্ব দুটোকে দিয়ে যোগ করে দেব, যোগ করে অ্যান্সার যেটা আসবে সেখানে কোনো এ থাকবে না, মানে এর ওপর নির্ভর করবে না, মানে এ থাকবে না। তো সেটাই দেখো করা হচ্ছে, জাস্ট কোথা থেকে দূরত্ব বলেছিল, যে মূল বিন্দু থেকে, তার মানে 0,0 থেকে। তাহলে দেখো এই যে সরলরেখাটি আছে, মূলবিন্দু থেকে এর দূরত্ব মানে এক্সের জায়গায় 0 বসাবো, ওয়াইয়ের জায়গায় 0 বসাবো, ওপরে লিখব, আর এক্সের সহক কস ওয়াইয়ের সহক সাইন তাদের স্কোয়ার করে নিচে লিখব, এদের বর্গ করে দিলাম স্কোয়ার, যোগ বলেছিল। এবার এর থেকে মূলবিন্দু দূরত্ব এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দিলাম, আর এটা এক্সের সহক সেক ওয়াইয়ের সহক কোসেক্স বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই যে ভ্যালুটা আমরা পেলাম যোগ দিয়ে, এটার ভ্যালুটাই বার করতে বলেছে এবং দেখাতে বলেছে যে এই ভ্যালুটাই কোনো এ থাকবে না। আরও একবার বলছি, এটা হচ্ছে ওইটা প্রথম দূরত্বটা, প্রথম সরলরেখা, এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখার দূরত্ব, তাদের বর্গ করলাম এবং সমষ্টি করলাম, এবার এটা অ্যান্সার যেটা আসবে সেখানে কোনো এ থাকবে না, এটাই আমাদের লক্ষ্য। তো দেখো জাস্ট কিছুই করা হয়নি, এই ফর্মুলা আমরা সকলেই জানি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বসিয়ে দিয়েছি, আর এই হোল স্কোয়ারের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে গেল, বা মডের জন্য হয়ে গেল এ স্কোয়ার হয়ে গেল, আর কোস স্কোয়ার 2α হয়ে গেল, খুব ভালো কথা। আচ্ছা, একইভাবে এই দিকে যেটা স্কোয়ার আছে, এদিকে -2a আছে, তাহলে এর স্কোয়ার হয়ে যায় 4a² হয়ে যায়, আর এই রুটটা স্কোয়ারের সঙ্গে কেটে গিয়ে শুধু সেক স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা হয়ে যায়, ঠিক আছে? আবার দেখো কিছু করা হয়নি, প্রথমটা যা আছে তাই থাকলো, উপরে 4a² থাকলো, আর নিচে সেকটাকে আমরা জাস্ট লিখেছি 1/cos² আর কোসেকটাকে লিখেছি 1/sin², খুব ভালো কথা। এইবার জাস্ট কিচ্ছু করিনি, এটা জাস্ট লসাগু করেছি। লসাগু করলে কী হবে বলো, নিচে এটা দুটোর গুণ হবে, নিচে থাকা মানে সেটা উপরে চলে যাবে, তাহলে এই দেখো 4a² sin² α cos² α উপরে চলে এসেছে, আর এখানটায় কী হবে, এখানটাই হবে, এটা এদিকে যাবে অর্থাৎ সাইন স্কোয়ার, এটা এদিকে যাবে কস স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, আর লিখিনি, ঠিক আছে, একটুখানি জায়গা বাঁচিয়েছি আর কি। তো দেখো এইবার এ স্কোয়ার কমন চলে যাচ্ছে দূর থেকে, এ স্কোয়ার কমন চলে গেল, তাহলে প্রথমটাই কস স্কোয়ার 2α হলো, আর এখানটাই এটা আমরা আছে 4 sin² α cos² α, এটাকে লিখছি 2 sin α cos α তার হোল স্কোয়ার, লিখতেই পারি তাই না? কারণ 4 2a² sin² α মানে সাইন তার হোল স্কোয়ার, কস স্কোয়ার আলফা মানে কস তার হোল স্কোয়ার, খুব ভালো কথা। তাহলে এটা তো কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার 2α আছেই, আর এটা হচ্ছে 2 sin α cos α, অর্থাৎ সাইন 2α, ফর্মুলা সকলেই জানি, ত্রিকোণমিতির ফর্মুলা। তো এটা স্কোয়ার মানে এটার হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে এটার ভ্যালু আবার জানি আমরা 1 হয়, কোনো ব্যাপার না, কস স্কোয়ার আলফা
টু আলফা প্লাস সাইন স্কোয়ার টু আলফা ইজ ইকুয়াল টু ওয়ান আমরা জানি, তাহলে এ স্কোয়ার ইন্টু ওয়ান অর্থাৎ এ স্কোয়ার হলো, ঠিক আছে। তাহলে যা আলফা এর মানের উপর নির্ভর করে না, আমার প্রশ্নটা একটু বলতে ভুল হয়েছিল, প্রশ্নে বলা ছিল যে আলফা এর মানের উপর নির্ভর করে না, মানে এখানে যে অ্যান্সার এলো এ স্কোয়ার, এ স্কোয়ার এখানে কোনো আলফা নেই তাই না, তাহলে আলফার উপর নির্ভর করবে না, ঠিক আছে। আলফা যেহেতু নেই আলফার উপর নির্ভর করবে না, ওকে বোঝা গেল। তাহলে এখানে আমাদের অতি সংক্ষিপ্ত বহুবিকল্পী শেষ হলো, ঠিক আছে। এরপর সংক্ষিপ্ত উত্তরধর্মী আছে, এটা আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তাদের অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওগুলো, এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো ভিডিওটা, ঠিক আছে। এইটুকুই জাস্ট বলার। আর আমরা আমি যে আগের ভিডিওটা দিয়েছিলাম যে আমার ফেসবুক পেজটা সাবস্ক্রাইব লাইক করার জন্য, কারণ আমি যে এই ভিডিওটা দিলাম, তোমরা হয়তো অনেকে জানতে পারবে না যে এই ভিডিওটা আমি দিলাম, কারণ ইউটিউব কী হয় সবসময় তোমার কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। এবার যদি তুমি আমার ফেসবুক পেজটা লাইক করে রাখো, তো যখন দেখবে যে ফেসবুক পেজে আমি পোস্টটা দেবো যে এই ভিডিওটা আমি ছেড়েছি, তখন তুমি বুঝতে পারবেন যে না এই ভিডিওটা ছাড়া হয়েছে, তো তখন তুমি আমার চ্যানেলে এসে ভিডিওটা দেখতে পারবে। তো এই কারণেই ফেসবুক পেজটা লাইক করতে বলা হয়েছে। আর জাস্ট এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার সংক্ষিপ্ত উত্তরধর্মীটা দেবো।